কাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একাদশ দাদা শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যোগানের উপর আমরা আলোচনা করব আশা করি যোগান সম্পর্কিত তো আজকে এমনভাবে আমরা ক্লাসটা উপস্থাপন করবো যে যোগানের যাবতীয় বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা শুরু করা যাক তাহলে আমরা বিষয়টা আগে লিখি যে অর্থনীতি অর্থনীতি প্রথম পত্র শ্রেণী একাদশ দ্বাদশ আর অধ্যায় অধ্যায় দুই ভোক্তা ও উৎপাদকের আচরণ ভোক্তা ও উৎপাদকের আচরণ উৎপাদকের আচারণ আজকের আলোচ্য বিষয় আলোচ্য বিষয় হল যোগান আর যারা তোমরা বাউবি শিক্ষার্থী আছো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তাদের একাদশ শ্রেণীর ইউনিট ফাইভ ইউনিট ফাইভের এই যোগানের বিষয়টা দেওয়া আছে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রথমে এক নম্বর বিষয়টা জানবো হলো যোগানের সংজ্ঞা সাপ্লাই বলতে কি বুঝি যোগান ইংলিশে বলা হয় সাপ্লাই এস ইউপিপিএল ওয়াই এটাকে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয় আবার এস দ্বারা প্রকাশ করা হয় কোয়ান্টিটি অফ সাপ্লাই আবার শুধু কোন কোনো জায়গায় কিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে যোগান বলতে কি বুঝি একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তখন তাকে বলা হয় যোগান তাহলে আমি আবার বলি যোগানের সংজ্ঞাটা তাহলে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তখন তাকে বলা হয় যোগান তাহলে এক নম্বর হলো যোগান গেল দুই নাম্বার বিষয়টা আসলে দেখো মজুদ এই বিষয়টা কিন্তু আমরা এর পরীক্ষায় আসে যে যোগান মজুদ এক কিনা মজুদ কি জিনিস বা স্টক বলতে কি বুঝি স্টক জিনিসটা হলো কি কোনো নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য বাজারে বর্তমান থাকে তাকে বলা হয় মজুদ তাহলে বিক্রয়যোগ্য দ্রব্য হলে সেটা হবে যোগান আর নির্দিষ্ট সময় যে পরিমাণ দ্রব্য বাজারে বর্তমান থাকবে তাকে বলবো আমরা মজুদ দেখো যোগান এবং মজুদের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে বিষয়টা হলো এরকম একটা উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে যে তোমার কাছে সত্তর মন মনে করো সত্তর মন তোমার ধান আছে তোমার কাছে সত্তর মন ধান আছে খেয়াল করো তার থেকে তুমি তিরিশ মন ধান বিক্রি করবা তিরিশ মন ধান বিক্রি করবা বিক্রি করবা তাহলে দেখো সত্তর মন ধানের মধ্যে থেকে তিরিশ মন ধান তুমি বিক্রি করবা তাহলে এই তিরিশ মন ধান হলো যোগান আর বাদ বাকি যে চল্লিশ মন থাকলো এই চল্লিশ মন ধানটাই হচ্ছে আমরা বিয়োগ করে চল্লিশ মন ধানটা হলো মজুদ। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা যোগান এবং মজুদের মধ্যে পার্থক্য আমরা বিষয়টা বুঝতে পারলাম যে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তখন তাকে বলা হয় জোগান আর কোনো নির্দিষ্ট সময় যে পরিমাণ দ্রব্য বাজারে বর্তমান থাকে দেখো বাজারে সত্তর মন ধান আছে তার মধ্যে তিরিশ মন বিক্রি করতে চাচ্ছে চল্লিশ মন সে বিক্রি করবে না তাহলে চল্লিশ মনটাই হচ্ছে তার মজুদ তাহলে যদি আমরা এরকম একটা দেখা একটা আমরা যদি এরকম একটা সার্কেলের ভিতর দিয়ে বুঝি জিনিসটা তাহলে জিনিসটা বোঝা যায় যে এটাই হচ্ছে তোমার এখান থেকে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এতটুকু হলো এতটুকু হলো এই যে তিরিশ মন এতটুকু হল তোমার তিরিশ মন এটাই এ তিরিশ মন এটা কিন্তু এটাই কেবল হচ্ছে যোগান আর এইখানে যে এটাই হচ্ছে তোমার এই যে সত্তর মন এটা হচ্ছে মজুদ সত্তর বোন হল মজুদ ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটা বৃত্তচিত্রের মাধ্যমে জিনিসটা বুঝলাম যে যোগান এবং মজুদ কিন্তু এক জিনিস না যোগান হলো বিক্রি করা করার উদ্দেশ্যে মার্কেটে থাকবে আর মজুত হলো সে তার কাছে রাখবে কিন্তু সে বিক্রি করবে না তাহলে যোগান এবং মজুদের মধ্যে পাঁচ বিষয়টা আমরা বুঝতে পারলাম এরপর আসো তিন নাম্বার বিষয়টা আমরা আসি তিন নাম্বার বিষয়টা হলো যোগান সূচি দেখো যোগান সূচি বা টেবিল তাহলে যোগান সূচি কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে এটাকে যখন টেবিল বা সূচির মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় কি যোগান সূচি তাহলে যোগান সূচির বিষয়টা আমরা একটা যদি এরকম একটা টেবিল রাখা দেখাই খেয়াল করো এক পাশে দাম আর এক পাশে থাকবে যোগান তাহলে এই পাশে প্রাইস অর্থাৎ পি দাম আর এ পাশে দেওয়া থাকবে যোগান অর্থাৎ এস তাহলে মনে কর একশো টাকা দাম দুইশো টাকা দাম তিনশো টাকা দাম তাহলে একশো টাকা দামে তুমি বললে যে আমি দশ মন ধান বিক্রি করব দুশো টাকা দিলে বললে যে তিরিশ বিশ মন ধান বিক্রি কর তিনশো টাকা দিলে বললে যে তিরিশ মন ধান বিক্রি কর তাহলে দাম যত বাড়তেছে ওই দ্রব্য যোগান যত বাড়তেছে দামের সাথে যোগানের কিন্তু সহমুখী সম্পর্ক তাহলে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে ওটাকে যখন টেবিল বা সূচির মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় কি যে যোগান সূচি তাহলে এরপর আসো চার নাম্বার বিষয়টা আরও যোগান রেখা যোগান রেখা সাপ্লাই কার্ভ যোগান রেখা জিনিসটা হলো কী যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে যোগান সূচীর ভিত্তিতে যখন একটি যোগান রেখা অঙ্কন করা হয় তখন সেটাকে বলা হয় যোগান রেখা অর্থাৎ একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন বিক্রেতার যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি আসে এটাকে যখন সূচির মাধ্যমে উপস্থাপন করে সেই সূচির আলোকে যখন একটি রেখা অঙ্কন করা হবে তখন তাকে বলা হয় যোগান রেখা তাহলে আমরা পরীক্ষায় সাধারণত এরকম একটা যোগান সূচি দিয়ে দেবে সেখান থেকে আমাদের একটা যোগান রেখা অঙ্কন করতে হবে খেয়াল করতে হবে যোগানের সাথে দামের সময় সাথে কিন্তু যোগানের ধনাত্মক বা সম্মুখী বা ধনাত্মক সম্পর্ক এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে তার রেখাগত আকৃতি দেখো এখন যোগান রেখাটা কীরকম হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি যোগান রেখা হবে উদ্যোগামী কারণ দুইটার সাথে রিলেশন যদি পজিটিভ হয় দুটোই যদি বাড়ে তাদের রেখাগত আকৃতি হবে উদ্যমুখী এটা খেয়াল রাখতে হবে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে উল্লেখিত যোগানসূচির আলোকে কিন্তু আমরা একটা যোগান রেখা অঙ্কন করছি দেখো দাম কিন্তু বাড়তেছে তাহলে এখানে একশো দিবা এখানে দাও দুইশো এখানে দাও তিনশো তাহলে একশো টাকা দামে যোগান ছিল কত দশ মন এটা বিশ মন এটা তিরিশ মন তাহলে এটাকে দাও এ বিন্দু এটাকে দাও বি বিন্দু এটাকে দাও সি বিন্দু তাহলে এ বি সি বিন্দুগুলো যোগ করলে এস এস প্রাইম একটি যোগান রেখা পাওয়া যায় তাহলে নিচে বা আমরা ভূমি অক্ষে কী দেখাচ্ছি যোগানের পরিমাণ তাহলে পরীক্ষায় কিন্তু আমাদের অনেক সময় এরকম একটা যোগান সূচি দিয়ে দেয় সেখান থেকে যোগান রেখা অঙ্কন করতে বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা যোগান সূচির আলোকে কীভাবে যোগান রেখা অঙ্কন করতে হয় সেটা আমরা শিখে ফেললাম তাহলে এখন আসা আমাদের যোগান বিজি বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি তাহলে যোগান বিধি বলতে কী বুঝি যে অন্য অবস্থা স্থির থেকে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দামের সাথে যোগানের এই সহকী সম্পর্ক কোনো যখন কোনো বিধি বা যোগানের মাধ্যমে সূচির মাধ্যমে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় কি যোগান বিধি আবার বলি যে অন্য অবস্থায় অবস্থা স্থির থেকে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দামের সাথে যোগানের এই সম্পর্ক যখন কোনো বিধি বা নিয়মের মাধ্যমে আলোচনা করা তখন তাকে বলা হয় যোগান বিধি তাহলে এখন আমাদের পাঁচ নম্বর আলোচ্য বিষয় হলো যোগান বিধি লব সাপ্লাই যোগান বিধি তাহলে এই বিষয়টা আমরা একটু মাথায় রাখি পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় একটা সূচি বা রেখা দিয়ে বলবে কি এখান থেকে যোগান বিধির ধারণাটি ব্যাখ্যা করা তাহলে যোগান বিধির সাথে বিষয়টা হলো কি যে অন্য অবস্থা স্থির থেকে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দামের সাথে যোগানের এই সংকী সম্পর্ক যখন কোনো বিধি বা নিয়মের মাধ্যমে আলোচনা করা হবে তখন তাকে বলা হয় যোগান বিধি তাহলে অন্যান্য অবস্থা বলতে কি বোঝায় যে বিভিন্ন উপকরণের দাম কারিগরি অবস্থা প্রাকৃতিক অবস্থা সময় ভর্তুকি ইত্যাদি এগুলো যদি স্থির থেকে যদি স্থির থাকে তাহলে দাম বাড়লে অবশ্যই যোগান বাড়বে দাম কমলে অবশ্যই যোগান কমবে দামের সাথে যোগানের এই সংখ্যী সম্পর্ককে বলা হয় যোগানবিধি এখন পরীক্ষা আমাদের কি দিয়ে দিল একটা সূচি দিয়ে দিল। আবার একটা সূচি আঁকি বলে এই সূচির আলোকে তুমি কি যোগান বিধি ধারণাটি ব্যাখ্যা করতে পারো তাহলে দেখো আমরা এরকম যদি সূচি বা টেবিল দিয়ে দেয় তাও কিন্তু আমরা সেখান থেকে যোগান বিধি ধারণাটি ব্যাখ্যা এভাবে করে দেব তাহলে এ পাশে পরীক্ষায় আমাদের দাম দেয়া থাকবে এ পাশে যোগান লেখা থাকবে এখন দেখো এক দুই তিন টাকা দাম এক টাকা দামে দশ এটা হলো বিশ এটা হলো তিরিশ তাহলে এক টাকা দামে দশ কেজি মনে করো সে কেজি দ্রব্য বিক্রি করবে বিশ কেজি তিরিশ কেজি তাহলে এখানেও কিন্তু যোগান যোগানবিধি ধারণাটি ব্যাখ্যা করা হচ্ছে কারণ কি দামের সাথে যোগানের ধনাত্মক সম্পর্ক দাম বাড়লে যোগান বাড়তেছে আবার যদি নিচ থেকে আসো দাম কমলে যোগানও কমে যাচ্ছে তাহলে এই সূচির আলোকেও কিন্তু আমরা যোগান যোগানবিধি ধারণাটি ব্যাখ্যা করতে পারি আবার এই আলোকে যখন তুমি এটা চিত্র রাখবা তাহলে চিত্র রেখে বলবা যোগান রেখার আলোকে আমরা যোগান বিধি ধারণাটি ব্যাখ্যা করতে পারি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমরা যোগান রেখা আঁকছি টেকনিকটা খেয়াল করো এটা হচ্ছে শর্টকাট টেকনিক এভাবে আঁকতে পারে এবার একজাক্টলি আঁকতে পারলে তোমার গ্রাফ পেপার লাগে আমার দরকার নেই আমরা ফ্রি হ্যান্ড এরকম এঁকে দেবো তাহলে কি হচ্ছে এখানে হলো কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই পিতে হলো প্রাইস দাম বাড়তেছে এক টাকা দুই টাকা তিন টাকা যোগান বেড়ে যাচ্ছে দশ বিশ তিরিশ তাহলে এটা এ এটা বি এটা সি বিন্দুগুলো যোগ করলে এস এস একটি যোগান রেখা পাওয়া যাবে তাহলে এ পাশে দাম এ পাশে যোগানের পরিমাণ তাহলে খেয়াল করো তাহলে এই রেখার মাধ্যমে আমরা বিধি ধারণাটি ব্যাখ্যা করবো কী করে যে দ্রব্যের দাম যখন এক টাকা তখন যোগান দশ কেজি দ্রব্যের দাম বেড়ে দু টাকা হলে যোগান বেড়ে হয় বিশ কেজি বি বিন্দু দ্রব্যের দাম বেড়ে তিন টাকা হলে যোগান বেড়ে হয় তিরিশ কেজি তাহলে এবিসি বিন্দুগুলো যোগ করলে এসেছ একটি যোগান রেখা পাওয়া যায় তাহলে এই রেখার সাহায্যে আমরা যোগান বিধি ধারণাটি ব্যাখ্যা করতে পারি তাহলে যোগানবিধি কাকে বলে যে দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দামের সাথে যোগানের এই সহমুখী সম্পর্ক যে বিধি বা মধ্যে আলোচনা করা হয় তখন তাকে হয় যোগান বিধি তাহলে এই সূচিতেও যোগানবিধির বক্তব্যটা কার্যকর এই যোগান রেখা তো যোগান বিধি বিষয়টা কার্যকর তাহলে আমাদের পরীক্ষায় যদি যোগান বিধি বিষয়টা আসে তাহলে আমরা শিক্ষার্থীর বন্ধুরা এভাবে আমরা যোগান বিধি ব্যাখ্যা করতে পারব এখন আসো আমাদের পরীক্ষায় যোগান অপেক্ষক নাম্বার সিক্স যোগান অপেক্ষক তোমার সাপ্লাই ফাংশান যোগান অপেক্ষক দেখো যোগান অপেক্ষক তাহলে যোগান অপেক্ষক জিনিসটা কি এর সংজ্ঞাটা জানি যে অপেক্ষকের সাথে সাহায্যে দামের সাথে যোগানের সমুখী সম্পর্ক প্রকাশ করায় তখন তাকে বলা হয় যোগান অপেক্ষক আবার খেয়াল করো যে অপেক্ষকের সাহায্যে দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক প্রকাশ করায় তখন তাকে বলা হয় যোগান অপেক্ষক তাহলে আমাদের যোগান অপেক্ষকের সিম্বলিক শব্দ এরকম কিউএস ইজ দ্য ফাংশান অফ পি তাহলে এটাকেও বলা হয় একটা যোগান অপেক্ষ কারণ কি দামের সাথে যোগানের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে পজিটিভটা কীরকম দাম বাড়লে যোগান বাড়ে আর ঋণাত্মক দাম কমলে যোগান কমে তাহলে আমরা যোগান অপেক্ষকে সিম্বলিক শব্দ জানলাম এরপর আসে নাম্বার সেভেন যোগান সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যোগান সাপ্লাই ইকুয়েশন যোগান সমীকরণ তাহলে দেখো যে সমীকরণের সাহায্যে দামের সাথে যোগানের সম্মুখীন সম্পর্ক প্রকাশ করে তখন তাকে বলা হয় যোগান সমীকরণ যেমন আমরা লিখি কিউয়ের সমান সমান টেন প্লাস টু পি এটা কিন্তু একটা যোগান সমীকরণ পরীক্ষায় তোমাকে হয়তো এরকম প্রশ্ন দিয়ে বলবে ব্যাখ্যা করো এটা একটা যোগান সমীকরণ কেন যোগান সমীকরণ কাকে বলে প্রথম বলবা যে দামের সাথে যোগানের সম্মুখীন সম্পর্ককে যখন কোনো সমীকরণের মাধ্যমে প্রকাশ করা তখন তাকে বলে যোগান সমীকরণ এখানে দেখতেছে কি দামের আগে দেখো প্লাস সাইন আছে তাহলে দাম যত বাড়বে যোগান তত বাড়বে আবার দাম যত কমবে তো যোগান যত কমবে তাহলে দামের সাথে যোগানরা এই সামগ্রী সম্পর্ক এই সমীকরণের মাধ্যমে প্রকাশ হওয়ার কারণেই এটাকেই আমরা বলবো যোগান সমীকরণ অথবা যোগান অপেক্ষক যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে এখন শিক্ষার্থীর বন্ধুরা আমাদের পরীক্ষা আসে কি যে যোগান সমীকরণ দেয়া থাকবে সেখান থেকে যোগান সূচি তৈরি করতে হবে তার ভিত্তিতে যোগান রেখা আঁকতে হবে তাহলে নাম্বার আমরা এইটে যাই নাম্বার এইটটা খেয়াল করে ভালো বেশি করে এইটের আলো আলোকেই আমাদের অনেক কোশ্চেন আসে নাম্বার এইট এখন কোশ্চেন হলো যোগান সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন রেখা অঙ্কন যোগান রেখা অঙ্কন কর ঠিক আছে এটা গ নম্বরের কোশ্চেন আমাদের আসে সৃজনশীলের তাহলে দেখো এখানে কয়েকটা কোশ্চেন আমরা সলভ করবো যদি এরকম থাকে এস সমান সমান ফাইভ প্লাস থ্রি পি তাহলে আমরা কি করে যোগান তাহলে এর উত্তরটা কী করে করবা দেখো তাহলে এই সমীকরণ থেকে যদি তুমি যোগান রেখাঙ্কন করতে চাও তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে একটি যোগান সূচি তৈরি করতে হবে তাহলে প্রথমে তোমাকে একটি যোগান সূচি তৈরি করতে হবে যোগান সূচি তৈরি করতে হবে যোগান সূচি তাহলে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যোগান সমীকরণ থেকে একটা যোগান সূচি কিভাবে তৈরি করব সেই বিষয়টা দেখাচ্ছে এ তো সাধারণত আমরা তিনটা মান ধরবা এক দুই তিনটা তিনটা মান ধরলেই জানো তাহলে এই পাশে আমরা ছোট করে দাম লিখবো আর ওই পাশে লিখবো আমরা যোগান তাহলে এই পাশে আমরা দাম মানে পি পি এর মানগুলো বসাবো এখানে আর এখানে আমাদের যোগান বা এসের মান বের হবে সাপ্লাই যোগান ব্র্যাকেটে এস লিখে দাও তাহলে দাম তুমি ইচ্ছা মতো ধরো এক দুই তিন তাহলে এক টাকা হলে যোগান কত হয় দেখো এর সমান সমান ফাইভ প্লাস থ্রি পি তাহলে আবার লিখি ফাইভ প্লাস পি এর মান ওয়ান বসালাম তাহলে কী আসতেছে তাহলে ফাইভ প্লাস তিন কে তিন তাহলে ইজিজাল্ট পাঁচাতিনে আট এবার দুই বসাও সেম প্রসেস তাহলে ফাইভ প্লাস থ্রি পি তাহলে ফাইভ প্লাস থ্রি ইন্টু টু বসাও তারপর আসো ফাইভ প্লাস তিন দু ছয় তাহলে পাঁচের ছয় এগারো তারপর আবার এর সমান সমান ফাইভ প্লাস থ্রি পি এভাবে দেখাই করতে পারো আবার মুখে মুখেও করা যায় তাহলে প্রথমে আমরা একটু বিস্তারিত শিখিনি তাহলে ফাইভ প্লাস তিন নয় তাহলে নয়ের পাঁচে চোদ্দো তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দাম যত বাড়ছে ওই দ্রব্য যোগান তত বেড়ে যাচ্ছে তাহলে এভাবে যোগান সূচি অঙ্কন করার পরে এরপর আঁকবো আমরা যোগান রেখা তাহলে এভাবে যোগান সমীকরণ দেয়া থাকলে প্রথমে তোমাকে কি করতে হবে যোগান সূচি বের করতে হবে তারপরে সেই আলোকে আমাদের একটা যোগান রেখা আঁকতে হবে তাহলে দেখো আমরা যোগান রেখা এঁকে দিচ্ছি তাহলে এটা একবার ফ্রি হ্যান্ডে করে নিলে কি হবে জিনিসটা দেখতে সুন্দর হবে আর তুমি যদি ওই বিন্দু দিয়ে ফোটা ফটা করে করে দাও তাহলে দেখতে ভালো লাগবে না এবার যত তুমি ড্র করবা তত তোমার প্র্যাকটিস করলে তত তত সুন্দর হবে এটা আমরা এভাবে ফ্রি হ্যান্ডেই করে দেব তাহলে দেখবো দেখবো যে জিনিসটা যেন দেখতে সুন্দর ভালো লাগে বা প্যাটার্নটা যেন ঠিক থাকে তাহলে কিউএস এটা হলো পি তার দাম বাড়ছে এক দুই তিন তাহলে যোগানো বেড়ে যাচ্ছে আট এগারো চোদ্দ এটা এ বিন্দু দাও এটা বি বিন্দু দাও এটা সি যোগ করলে এস এস যোগান রেখা পাওয়া যাচ্ছে তাহলে এ পাশে আমরা দেখাবো দাম এ পাশে যোগানের পরিমাণ তাহলে খেয়াল কর শিক্ষার্থীর বন্ধুরা যদি সমীকরণটা এরকম থাকে তাহলে এভাবে আমরা একটা যোগান সূচি তৈরি করব তার ভিত্তিতে একটা যোগান রেখা অঙ্কন করে দেব এরপর আসো দুই নম্বর কোশ্চেন আমি বিভিন্ন রকম কোশ্চেন তৈরি করে তোমাদের দেখাচ্ছি নাম্বার টু যদি যোগান সমীকরণটা এরকম থাকে যে কিউ সমান সমান টু প্লাস পি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে যোগান সূচি কীরকম হবে আমি খুব শর্টে করবো এবার এখন আর বিস্তারিত দেখাবো না যোগান সূচি প্রথমে তাহলে এখন যোগান সূচি কেমন হবে খেয়াল করো আমার তিনটা ধরে নেবে এরকম তাহলে এ দাম ও পাশে যোগান এখন আর আমরা সরাসরি মুখে মুখে করে ফেলবো আর বিস্তারিত দেখাবো না এ পাশে দাম লিখবা অর্থাৎ পি আর এ পাশে লিখবা যোগান অর্থনীতি কত সোজা দেখো যারা পড়ে না তারা এই বিষয়টার কঠিন বলে এখন যদি তুমি দশ ধরো বিশ ধরো তিরিশ ধরো তাহলে কী হচ্ছে দেখো এই দশ এখানে বসাও দশ আর দুই যোগ করলে কত হয় বারো বিশ আর দুই যোগ করলে কত হয় বাইশ তিরিশ আর দুই যোগ করলে কত হয় বত্রিশ এই তিরিশটা পিয়ের এখানে বসাও তাহলে তিরিশের সাথে দুই যোগ করলে হয় বত্রিশ বিশ বসালে বিশেষ দুই বাইশ তাহলে এখন তুমি যোগান রেখা আঁকো দেখো যারা ইকোনমিক্স পড়ে না তারা ইকোনমিক্সকে অর্থনীতি এই এটাকে কঠিন বলে আসলে খুব সোজা একটা বিষয় অন্য অন্য সাবজেক্টের তুলনায় প্রশ্ন ধরা এবং অ্যান্সার করা এত বোঝার বিষয় এখন থেকে আশা করি অর্থনীতি তোমাদের কাছে সোজাই হবে এবং তোমরাই বলবা যে অর্থনীতির সাবজেক্টটা সোজা দেখো উপস্থাপনের উপর ডিপেন্ড করে যে বিষয়টা কেমন তাহলে এটা হচ্ছে কিউএস এটা হচ্ছে পি তাহলে দশ বিশ তিরিশ এখানে দাও বারো এটা দাও বাইশ এটা দাও বত্রিশ তাহলে সি বিন্দুগুলো যোগ করলে এস এর যোগান রেখা পাওয়া যাচ্ছে তাহলে ভূমি অক্ষে আমরা যোগানের পরিমাণ আর লম্বা অক্ষে দাম দেখালাম তাহলে কোশ্চেন প্যাটার্ন গেল এরকম একটা এখন আসো আর একটা তিন নম্বর কোশ্চেন যদি এরকম কোশ্চেনটা এরকম হয় যে এস সমান সমান মাইনাস টেন প্লাস টু পি খেয়াল করো তখন আবার ঘাবড়ে যেও না যে এখানে আবার মাইনাস ফিগার আছে তখন আমরা কি করব তখন দেখো যোগান সূচিটা কীরকম হবে আমি শটে এখানে দেখাই দিই যোগান সূচি আমি যোগান যোগানের সমীকরণ যত ধরনের হয় আমি সবগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম যাতে পরীক্ষায় যেভাবে আসে কেন আমরা যোগান সূচি থেকে যোগান সমীকরণ থেকে সূচি তৈরি করতে পারবো এবং তার ভিত্তিতে যোগান রেখা আঁকতে পারবো তাহলে এখানে পি দাও আর এখানে দাও এস তাহলে এখানে ধরো তুমি এটা আমরা শখ করে নেই এক দুই তিন তাহলে এখানে এক দুই তিন খেয়াল কর এক এখানে বসাও দুই কে দুই দশ তাহলে এখানে এমন সংখ্যা ধরবো সরি ধরো এমন সংখ্যা ধরবা যে সংখ্যার কারণে মানটা যেন পজিটিভ আসে তাহলে দেখো আমি যদি তাহলে এখানে আমার আমাদের এখানে প্রথমে যদি ধরি দুই ধরি তাহলে দুই দুগুণে চার দশ থেকে চার গেলে মাইনাস সিক্স আসে হবে আমাকে পজিটিভ মানগুলো আনতে হবে বুদ্ধি হলো বিশ ধরো এটা বিশ এটাকে ধরো তিরিশ এটাকে ধরো চল্লিশ তাহলে বিশ দুগুণে চল্লিশ চল্লিশ থেকে দশ গেলে কত থাকে তিরিশ আবার তিরিশ দুগুণে ষাট ষাট থেকে দশ গেলে কত থাকে পঞ্চাশ আবার চল্লিশ দুগুণে আশি আশি থেকে দশ গেলে কত থাকে সত্তর দেখো দাম যত বাড়তেছে ওই দ্রব্যের যোগানও তত বাড়তেছে তাহলে এখানে টেকনিকটা কি এমন সংখ্যা ধরবো যে সংখ্যার কারণে মানগুলো যেন পজিটিভ আসে নেগেটিভ আসলেও করা যাবে সেই বিষয়টা আমি পরে দেখাচ্ছি তাহলে আগে আমরা চেষ্টা করব পজিটিভ করার জন্য তাহলে এক্ষেত্রে এমন সংখ্যা ধরবা যে যে সংখ্যাটার সাথে গুণ করলে যেন এখানে যোগ বিয়োগ করলে সংখ্যাটা যেন পজিটিভ মান আসে বিশ তিরিশ চল্লিশ ধরলে দেখো পজিটিভ মান আসলো তাহলে এক্ষেত্রে আমরা কী করবো একটা যোগান রেখায় এঁকে এরকম পরীক্ষা দিয়ে দিতে পারে তোমাদের কনফিউজ করার জন্য যে আসলে তোমরা শিখছো কি না ভালো মতো বিষয়টা তো শেখার বিষয় যে তুমি জানো কি না তোমার যদি জানা থাকে তুমি দেখো ঝটপট এটা করতে পারবা তখন তোমার কাছে ইজি মনে হবে অনেকে কিন্তু ঘাবড়ে যাবে ওই এক দুই তিন যখনই লিখতে যাবে তখন দেখবে যে মাইনাস মান আসতেছে তখন আর চিত্র রাখতে পারবে না তখন বলো তো আমরা শিখি এগুলো এখন দেখো আমি এই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম যখন আসবে সেক্ষেত্রে তোমরা মানগুলো আমরা কিভাবে ধরবো তাহলে বিশ তিরিশ এখানে তিরিশ এখানে পঞ্চাশ এখানে দাও সত্তর তাহলে এটা দাও কিউএস এটা এ এটা বি বিন্দু এটা সি বিন্দু যোগ করলে এস এস একটি যোগান রেখা পাওয়া যাবে তাহলে এইভাবে যদি যোগান আমাদের যোগান সূচি যদি এরকম থাকে এই সমীকরণ এরকম থাকলে এইভাবে যোগান সূচি তৈরি করে নিয়ে তার ভিত্তিতে যোগান রেখা আঁকতে হবে এইবার নাম্বার ফোর টাইপের দেখো যদি যোগান সমীকরণটা এরকম থাকে তখন শিক্ষার্থী বন্ধুরা কী করবা চার নাম্বার কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিল এস মাইনাস ফোর মাইনাস টু পি টু জিরো এখান থেকে বললো যেটা এটা যোগান সমীকরণ যোগান রেখা অঙ্কন করো তখন তুমি তো আবার কনফিউজ হয়ে গেলে যে এরকম তো কোনো সময় করি না তাহলে এখন দেখো আমরা বিষয়টা শিখি তাহলে এরকম আসলে আমরা কি করব এস সমান সমান করে নেব করে নিয়ে এই সবগুলো জিরোর ওই পাশে মাইনাস ফোরটা ওই পাশে গেলে প্লাস ফোর হয়ে গেল মাইনাস টু পিটা ওই পাশে গেলে প্লাস টু পি হয়ে গেল দেখো কত সোজা জিনিস জানা থাকলে কত জিনিসটা ইজি লাগে তাহলে এরকম যদি থাকে সেক্ষেত্রে এরকম তৈরি করে নেব এরপরে আমরা আগের মতো যোগান সূচি এখন আমরা তো পারবো যোগান সূচি তৈরি করতে তাহলে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা যোগান সুজি তৈরি করি তাহলে খেয়াল করো যোগান সমীকরণের আমরা বিভিন্ন রকমের কোশ্চেন প্যাটার্ন দেখলাম যে কীভাবে বিভিন্ন রকম যোগান সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে যোগান সুজি তৈরি করা যায় তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা যায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এই যোগান সমীকরণ থেকে যোগান রেখা আঁকতে পারবো তাহলে পি এটা এস তাহলে এখানে ওরা এক দুই তিন ধরলে অসুবিধে নেই তাহলে দু এক দুই চার দুই ছয় দেখো মুখে মুখে করা যায় দুই দুকানে চার চারে চারে আট তিন দুকানে ছয় ছয় চারে দশ অর্থাৎ দাম যত বাড়তেছে যোগান তত বাড়তেছে তোমাকে খেয়াল রাখতে হবে এটাও বাড়লে এটাও বাড়তে হবে তাহলে বুঝতে হবে যে আমার মানগুলো বের করা ঠিক আছে এখন আমরা কি করবো এর আলোক একটা যোগান রেখা আঁকবো পাশে এঁকে দিই টেকনিকটা খেয়াল করে আমরা যে বিভিন্ন প্রকার যোগান সূচি থেকে যোগান সমীকরণ থেকে কিভাবে যোগান সূচি তৈরি করা যায় তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করা যায় আমার এই অধ্যায়ের উপরে আরও ভিডিওগুলো আছে তোমরা ওই ভিডিওগুলো আবার দেখবা যখনই আটকায় যাবা তখন ভিডিওগুলো দেখে নেবা তাহলে কি হবে তোমরা আবার মনে পড়বে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক শেয়ার করবা তাহলে কী হবে এটা তোমাদের প্রয়োজন যখনই ভুলে যাবা তখন যে বিষয়টা আবার দেখে নিয়ে নিজেরা করতে পারবা তাহলে এস এস একটি যোগান রেখা পাওয়া গেল তাহলে এইভাবে যোগান সূচি থেকে সমীকরণ থেকে আমরা যোগান রেখা অঙ্কন করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটা বিষয়ে ক্লিয়ার করলাম কিভাবে যোগান সমীকর সূচি থেকে যোগান রেখা অঙ্কন করা যায় এখন আমরা আসো একবারে শেষ প্রান্তে এসে গেছি নাম্বার আমাদের কত নম্বর আলোচনা দেখো নাম্বার এইট আলোচনা করছিলাম এবার নাম্বার নাইন বিষয়টা খেয়াল করো নাম্বার নাইনে আসো বলছে কি যোগান সমীকরণ তৈরি করো যোগান সূচি থেকে যোগান সমীকরণ তৈরি করা যোগান সূচি হতে যোগান সমীকরণ তৈরি ঠিক আছে যোগান সূচি থেকে আজ যেই বিষয় আরেকটা আমরা একটা একটা বিষয় আলোচনা করে নিই সেটা হলো যোগানের নির্ধারকগুলো কী কী দেখো যোগানের নির্ধারকগুলো কী কী তার মানে কি যোগান কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা একটু মনে রাখবার এক নাম্বার দামের উপর নির্ভর করে পণ্যের দামের উপর আমি লিখে দিলাম পণ্যের দামের উপর যোগান নির্ভর করে দুই নাম্বার পণ্যের চাহিদার উপর যোগান নির্ভর করে চাহিদা যদি বাড়ে তাহলে জোগানও বেড়ে যায় তিন নাম্বার তোমার তোমার সময়ের 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 উপর যোগান নির্ভর করে চার নাম্বার আবহাওয়ার প্রভাবের উপর নির্ভর করে দেখো আবহাওয়া খারাপ হলে কিন্তু সাপ্লাই কমে যায় আবহাওয়ার প্রভাব তাহলে যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো তারপর হলো কি কর ও ভর্তুকির উপর কর ও ভর্তুকি দেখো করও ভর্তুকির উপরে যোগাড় নির্ভর করে যদি তুমি কর আরোপ করো তাহলে দ্রব্যের দাম বেড়ে যায় সাপ্লাই কমে যাবে আর ভর্তুকি দিলে দ্রব্যের দাম কমে যাবে সাপ্লাইও তখনও বেড়ে যাবে তারপরে তোমার উৎপাদনকারীর ভোগ যদি নিজেই উৎপাদন করে সব ভোগ করে ফেলে তাহলে কিন্তু সাপ্লাই করে যাবে উৎপাদনকারীর ভোগ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিভাবে যোগান সমীকরণ থেকে এই যোগানের নির্ধারকগুলো কী কী আমরা একটু মাথায় রাখব তাহলে আজকের ক্লাসে বিষয়গুলো আশা করি তোমাদের যোগানের উপর যত ধরনের কোশ্চেন আছে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের এই ক্লাসটা থেকে উপকৃত হবে এবং পরীক্ষা এখান থেকে আমাদের কোশ্চেন আসবেই যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে পড়ছি তাদের যোগানোর চ্যাপ্টারটা খুব ইজি এখান থেকে আমরা প্রশ্ন আনসার করার চেষ্টা করব তাহলে পরিশেষে আবারও আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা যাতে অন্যরাও ক্লাসটা উপভোগ করতে পারে তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মেমন স্যার আল্লাহ হাফেজ